রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থায় উন্মোচিত হল নতুন দিগন্ত। দেশের প্রথম দ্রুতগতির উড়াল সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটির বিস্তার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত হলেও শনিবার উদ্বোধন করা হয় বিমানবন্দর এলাকার কাওলা পয়েন্ট থেকে ফার্ম গেট পর্যন্ত অংশ। এর ফলে রাজধানীর যানজট যেমন কমবে, তেমনি পথটি পুরোপুরি চালু হলে অন্য এক ঢাকা পাবে রাজধানীবাসী। শনিবার বিকেলে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে যোগ দেবার আগে বিকেল পৌনে চারটায় কাওলা প্রান্তর থেকে প্রধানমন্ত্রী গাড়িতে উড়াল সড়ক পার হন। সেখানে টোল প্লাজায় গাড়ি প্রতি 80 টাকা করে টোল দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন মঞ্চে যান এবং সেখানে উড়াল সড়কের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে প্রথমেই তার প্রিয় নগরবাসীকে জানান এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের জন্য উপহার। এই ঢাকাবাসীর জন্য তথা সমগ্র বাংলাদেশের জন্য, রাজধানীর সঙ্গে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আর একটি নতুন উপহার আজকে আপনাদের জন্য আমি দিয়ে যাচ্ছি। কথা প্রসঙ্গে তিনি 75-এর পর 96 সালে আওয়ামী লীগের ফিরে আসা সহ পরবর্তী দিনগুলিতে তার কর্মকাণ্ডের কথা তুলে ধরেন, যেখানে তিনি জানান প্রতিবার তিনি এবং তার সরকার কিভাবে জনগণ ও দেশের উন্নতির জন্য কাজ করে গেছেন। তিনি প্রশ্ন করেন, বিএনপি জামাত জোট এই দেশকে কি দিয়েছে? যাদের জন্মই হচ্ছে অগণতান্ত্রিকভাবে সংবিধান লঙ্ঘন করে, উচ্চ আদালত যাদের ক্ষমতা দখল অবৈধ ঘোষণা করেছে, তাদের হাতে গড়া দল কি গণতন্ত্র দেবে? তারা তো গণতন্ত্র দিতে জানে না। তারপর তারা আন্দোলনের নামে অনেক সময় অনেক কথা বলে। সেইখানে আমি আপনাদের একটা কথা বলবো, এই মাটি আমাদের, আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে। এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই, বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে। প্রধানমন্ত্রী এ সময় তার নেয়া নানা বিভিন্ন উন্নয়ন কর্মসূচিরও বর্ণনা তুলে ধরেন এবং সেই সাথে জনগণকে ধন্যবাদ দিয়ে বলেন, তারা তাকে ভোট দেন বলেই বাংলাদেশ উন্নয়নমূলক কাজে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের উন্নয়ন কেন হয়েছে? একটাই কারণ, 2009 সাল থেকে যে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার আমরা নিশ্চিত করে জনগণের ভোটে ক্ষমতা এসে একটা গণতান্ত্রিক স্থিতিশীলতা পরিবেশ রাখতে পেরেছি, তার কারণেই আজকে বাংলাদেশের এই উন্নয়ন। প্রধানমন্ত্রী সমাবেশে আগতদের উদ্দেশ্যে আরো বলেন, বাংলাদেশ এখন আলোর মুখ দেখছে, ভয়কে জয় করে অগ্রগামী হচ্ছে এই দেশ। ভয় দেখিয়ে কোনো লাভ নেই, ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।